নমস্কার বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি একদম মায়েদের মতো চাউমিন রেসিপি। আমি জানি এটা সকলেই রান্না করে থাকেন বাড়িতে, তবু আমি আমারটা আমি কেমনভাবে করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি আপনারা কেমন করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াই আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে আমি একটা চাউমিন দিয়ে দিচ্ছি। আমি আজকে একটাই করছি অল্প করে। চাউমিনটা সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি একটা ফুট চলে এলেই সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে ওভার কুকড হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি জল ঝরাতে। আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার, যাতে ওই হিটে চাউমিনটা ওভার কুক না হয়ে যায়। আর সামান্য রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেব, ছড়িয়ে মিশিয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আচা বাদাম। বাদামগুলো আমি ভেজে তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কিছু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মাঝে একটু আপ করে ওতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওতেই আমি আরেকটু আরেকবার ফাঁক করে নেব। দিয়ে ওতেই আমি ওই তেলেই ডিম দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে কেমন ভাবে
চাউমিনটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে যাতে ডিম ভুজিয়াটা ভালো করে হয়, লেগে না থাকে, ছেড়ে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দেব। একটু বাদামগুলো সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চাউমিনটা দিয়ে মিক্স করে নেব। একদম বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, একটা ছোট্ট টিফিন রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাউমিনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা ফোক ইউজ করেছি, আর চাউমিনটা আমি ভাঙিনি যেহেতু তাই একটু মিশাতে অসুবিধা হয়। ফোক ইউজ করলে অতটা অসুবিধা হয় না। একদম লো আছে, আমি মিশিয়েও নিচ্ছি। দেখো হালকা চাউমিনটা ভাজাও হয়ে যাবে। রেডি হয়ে গেছে টিফিন বক্সের চাউমিন।